এই তুই 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 তো আছে গ্যাসের কাছে। আমি আজকে বিড়াল ধরবো, আমাদের বাড়িতে শুধু তরকারি খেয়ে যাচ্ছে, ওই জন্য বিড়াল ধরবো। কেমন হবে বিড়াল ধরবো? চলো বিড়াল ধরাতে আমি খুব পারদর্শী। এই বস্তা কই? বস্তাটা কই? এই তুই তুই তো বস্তা বস্তা এখানে রেডি। দাঁড়া দাঁড়া, তো বিড়ালকে খুঁজতে গেলে বিড়ালের আওয়াজ দিতে হবে। সে ভাববে যে সত্যি সত্যি বিড়াল বেরিয়েছে। তার লাইটটা অফ করে দেই, দিলে উঁকি দেবে, দেখবে। দুটো দুটো অপেক্ষা করো অপেক্ষা করো, বেরাবে। লাইটটা অফ করে দিতে বেরাচ্ছিল জানো তো। হ্যাঁ হ্যাঁ, একটু একটু সাইড হয়ে যায়, একটু সাইড হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিলে বিড়াল। হ্যাঁ, তো লুকিয়ে যাচ্ছি, এই যে দেখো, নালে বিড়াল বেরাবে না। আর বিড়ালকে ধরতে হলে বিড়ালের সঙ্গে তার মতন করে ধরতে হবে, নালে চিড়ে আছে দেবে পুরো। ছোট্ট বিড়াল হলে তো কি হলো? বেরিয়েছে বেরিয়েছে, বেরাচ্ছে না তো কি করবো বলতো। এখানে লাইট দিলে আবার লুকিয়ে যাচ্ছে, আর লাইট অফ করতে এখন আবার বেরাচ্ছে না। না, ওইখানে যে ব্যাগটা আছে না, ওই ব্যাগটাকে যদি সরিয়ে আনা যেত বোধ হয় যাকে ধরা যেত। ওই যে সাদা ব্যাগটা আমাদের আছে, আমাদের এখানে তো লাইটটা লাইটটা একটু দাও তো দেখি। ধরা হচ্ছে হচ্ছে, ওই যে ব্যাগটা আছে না। হ্যাঁ, ওই ব্যাগটা সরাও, ওর পেছনেই আছে। লাস্টটা বেরিয়ে যদি নাই পালিয়ে যায়, আমি আবার বিড়াল ধরতে গিয়ে যদি নাই, আমার তো ভয় লাগছে না, আঁচড়ে দেয়। তুমি ব্যাগটা আগে তুলো, সরাও। কই গেল? বালতি সরাতে হবে, আর একটা বালতি, আর একটা বালতি, কিন্তু আর একটা বালতি সরাবে কি করে? আর একটা বালতি সরালে যদি বেরিয়ে পড়ে কোথায় বেরাবে? দেখো বলছি এখানেই আছে, এ দুটোর ভেতরে আছে। ঝাড়ুটা নিয়ে আসো, ঝাড়ুটা নিয়ে আসো। দিদি ভাই, দিদি ভাই, তুমি ফ্রিজের পেছন দিক, ফ্রিজের পেছন দিক দিয়ে খোঁচা মারবো। ফ্যান চালাবে না, সব বন্ধ হয়ে গেছে। আলমারি নিচে নাকি? না, মা কিছু নিয়ে এসছো? ধরা
তুমি সে লাল কাপড়টা নাও মা, লাল কাপড়টা নাও মা, লাল কাপড়টা পেছনে লাল কাপড়টা। হে কত দূর যাবি তুই, তুই কত দূর যাবি? আমি উল্টা ক্যামেরা করে ধরে নিয়েছি তাকে। তুমি শাড়ি ডু আমি ক্যামেরা নিয়ে এটা কিন্তু পালিয়ে যাচ্ছে না, তোমার সাইড দিয়ে পালিয়ে গেছে। আস্তে আস্তে দিদি যাও না, যাও না, তুমি কিছু কথা বলো না, চাপিয়ে দাও। কই আছে দাদা, বাম হাতে ধরছে নাকি? এই তো তার চোখ জ্বলছে, ঠিক আছে দেখ। মেস বিড়ালটাকে ধরা গেল, তো দেখো তোমাদের দাদাভাই বিড়ালটাকে ধরেছে। আর এই বিড়াল এত ছোট কিন্তু তার শয়তানি বুদ্ধি প্রচুর, সে আঁচড়ে দিচ্ছে। আর আমি সেখানে দেখো বস্তা ধরে দাঁড়িয়ে আছি, বস্তার ভেতরে আর একটা আছে, এত ভয় আমি বস্তার মুখই খুলছি না, মুখটাকে ধরে রেখেছি। আরে মুখ না খুললে বিড়ালটাকে ধরবো কেমন? নেই 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 আর নেই, দুটো ধরা গেছে, তো আর দুটো পালিয়ে গেছে। তো দুটো যখন ধরা হয়েছে, সেই দুটোকে দূরে কোথাও ছেড়ে দিয়ে আসা হোক, আবার নাহলে দুটোকে ধরা হবে। তো দেখো তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে। তো আমাদের এই বিড়াল ধরার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।